আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কাপ শিশু ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে বিয়ানীবাজারের অনিমেষ দেব তুষ্ট। সে উপজেলার তেরাতল এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। রবিবার ঢাকার পিটিআই হলে আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠত্বের মেডেল প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন সহ অন্যরা। 149 কোটি টাকা ব্যয়ে সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রে নতুন অনুসন্ধান কূপ খনন করবে চীনের কোম্পানি সিনোপ্যাক পেট্রোলিয়াম কর্পোরেশন। সিলেট 10 নামে এই কূপটি 3,300 মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। গ্যাস উন্নয়ন তহবিল ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের নিজস্ব তহবিল থেকে প্রকল্পের এই অর্থ ব্যয় করা হবে। প্রকল্প বাস্তবায়নে রোববার সিনোপ্যাক ও SGFL এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা। সভায় মোগলা বাজারের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। সিলেট ঢাকা মহাসড়কের হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে বাস কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছে আরো 15 জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর 2:30 দিকে মহাসড়কের নূরপুর মা ফিলিং স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। বড় লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের অপরাধে ট্রাক্টর মালিক মোহাম্মদ দিনার হোসেনকে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বাণীকোনা এলাকায় এই অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। কুলাউড়ায় সিআইডি অফিসের পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজু রবিদাস নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের বালিছড়া লাইন এলাকা থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সিআইডি পুলিশের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া খাসিয়াপুঞ্জিতে বেশ কয়েকটি পানের জুম থেকে প্রায় 150 শতাধিক পানের গাছ কেটে ফেলায় উদ্বিগ্ন ও আতঙ্কে স্থানীয় আদিবাসী খাসি সম্প্রদায়ের মানুষেরা। শনিবার দিবাগত রাতে গাছগুলো কর্তন করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।